প্যারামাউন্ট ইংলিশ স্কুল, প্যারামাউন্ট ইজ পায়োনিয়ার, এ স্পেশাল রিপোর্ট ফ্রম উস্তি, ডায়মন্ড হারবার, ফ্রম আওয়ার স্কাই নিউজ ইন্ডিয়া রিপোর্টার মিস্টার বাইজিৎ মণ্ডল, আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট সেন্ট এ স্পেশাল রিপোর্ট। প্লিজ ওয়াচ অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার নিউজ চ্যানেল। Next is Mrs. Sanna Bibi. Everyone clap. And the last is Mrs. Ajita Purkai. Please cheer up this moment. Clap for this moment. Everyone clap. Trina, you were also there, na? Certificates are there, na? At my desk. I will get the more. Thank you so much for your presence in this program. The best for your studies. Studies are the most important thing. So you have to work hard and hard. Push yourself. Do not compete yourself, but push yourself. Okay? All the best for your future. প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে না, কিন্তু কোনো কোনো স্টুডেন্টই থাকে। সেটাকে আইডেন্টিফাই করতে হয়। আমরা আজকে সেটা আইডেন্টিফাই করে বাচ্চাদেরকে লিডার্স, ক্যাপ্টেন, মনিটর বানিয়েছি, আর ওদের উপরে রেসপন্সিবিলিটিস, ডিউটিস আর লিডারশিপ কোয়ালিটিসটাকে চাপিয়েছি, যাতে পরবর্তীতে ওরাও বড়ো হয়ে লিডার্স হয়ে দাঁড়াতে পারে। আমরা প্যারামাউন্ট ইংলিশ স্কুল, যেটা উস্তি থানার সামনে দিকে আছে, ওখানে একটা ছোট্ট হলেও স্কুল চালাচ্ছি, যেখানে অনেক উচ্চ মানের শিক্ষা দিয়ে আমরা ইংলিশে বাচ্চাদেরকে গড়ে তৈরি করেছি। আপনাদের সকলকে আমি বলবো, একবার হলেও আসবেন, পরিবেশটা দেখবেন। আপনাদের বাচ্চাকে খুব অল্প খরচে আমরা এখানে মানুষ করতে পারছি এবং তাদেরকে অনেক উচ্চ মানের শিক্ষাতে মানুষ করতে পারছি, এবং ওদেরকে শিক্ষায় এমন জায়গায় নিয়ে যেতে চাইছি যে পরবর্তীতে ওরা এসে আমাদের কাছে বলে, ম্যাম আপনাদের আমি খুবই আনন্দ সহ জানাতে পেরেছি আমি আজকে একজন ডাক্তার হয়ে দাঁড়িয়েছি, একজন ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়িয়েছি। আপনাদের সবার যদি হাত আমাদের সঙ্গে এরকমই থাকে, আমি আশা করছি এই স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চা একটা জব প্রফেশন নিয়ে বার হবে এবং আমাদেরকে গর্বিত করবে। ধন্যবাদ। অনুষ্ঠানটা চলছে 2019 থেকে, সবে 5 বছর হয়েছে। আমরা প্রথম বছর চালানোর পরেই 2 বছর লকডাউন পড়ে যায়। খুব কষ্ট করেও আমি স্কুলকে কিন্তু চালিয়ে গেছি, স্কুলটাকে বন্ধ হতে দিইনি। তারপরে আমরা 2 বছর চালাতে পেরেছি। এটা আমার 6th সেশন চলছে, অলমোস্ট 150-এর উপরে বাচ্চা আছে। আর সামনে বছর আমরা পিছিয়ে বিল্ডিং করতে যাচ্ছি। আগামী 2-4 বছরের মধ্যে আমার যদি বিল্ডিং রেডি হয়ে যাবে, প্রজেক্টটা আমার যেটা আছে সেটা 10+2। আপনার বাচ্চা এখান থেকেই 10 পাস করবে, 2 পাস, 12 পাস করবে, তারপরে কলেজ সরাসরি এখান থেকে পাস করে যেতে পারবে।
আমরা সকল রকম ব্যবস্থা এখানে করার চেষ্টা করেছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার নাম? শাজিয়া আদনান। আমার নাম শাজিয়া আদনান। স্যারকে কল করি যে স্যার আমি কি শিখতে পারি? উনি বলো কেন শিখতে পারবে না, তুমি যদি আগ্রহ থাকে, তোমার মনে জেদ থাকে, তুমি নিশ্চয়ই শিখতে পারবে। তো তারপর থেকে আমার জার্নিটা শুরু হয়। এবার কুস্তি যেহেতু মানুষ টিউশনে পড়তাম, হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি, সেখান থেকে প্র্যাকটিসটা স্যারের কাছে গিয়ে হয়ে উঠতো না। কী করতাম, আমি মানুষ টিউশন থেকে প্রতি রোববার চুরি করে, যে পাঁচিল টপকে চুরি করে আমি স্যারের কাছে নবসংগ্রামপুরে, এই নবসংগ্রামপুর সংগ্রামপুর যেটা মশাটার আগে, ওখানে চুরি করে প্র্যাকটিসে যেতাম। তারপরে আস্তে আস্তে এক মাস পরে আমার বেল গেটিং এক্সাম হয়। বেল গেটিংয়ে আমি প্রথম বেল্ট পাস করি, তারপরে ডিস্ট্রিক্ট খেলি, স্টেট খেলি, এই করতে করতে আস্তে আস্তে আমি ইন্টারন্যাশনাল পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু এই যাত্রা যতক্ষণই বললাম পৌঁছে গেছি, এই যাত্রাটা ততক্ষণ সোজা ছিল না। এর মধ্যে অনেক মাথায় এসছে, আর্থিক দিক থেকে অনেক মাথায় এসছে, এরা যদি না বলি আমার খুব অন্যায় হবে, কারণ আমাদের স্যার সামনে বসে আছেন। আর্থিক দিক থেকে আমার এত সাহায্য করেছে, আমি কোনোদিন মানে কী বলে ঋণ শোধ করতে পারবো না। ছোটোবেলা থেকে যতদিন থেকে আমি প্র্যাকটিস করছি, ততদিন থেকে আমার এক টাকাও মাইনে নেয় না, শুধু জাস্ট আমার খেলা দেখে। তাহলে আমি সবাইকে এই জন্য বলছি যে We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.